শুভাশিসবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা সব থেকে বড় প্রশ্ন উঠে আছে, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী যে ত্রাণ তহবিল গড়ে তুলেছে করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার জন্য, সেইখানে কিন্তু সারা রাজ্যবাসী সমস্ত শিক্ষক সংগঠনের কাছে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী দুজনেই কিন্তু আবেদন করেছিলেন যাতে সেখানে যে যা সামর্থ্য মতো অনুদান দিতে পারেন। এই নিয়ে সকাল থেকে আমরা আজকে আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা জিনিস খুঁজে পেয়েছিলাম যে রাজ্যের নেতা মন্ত্রী আমলারা এখনো পর্যন্ত কেন টাকা দেননি। অবশেষে বিকেলবেলা আমরা যেটা স্পষ্ট জানতে পেরেছি, রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি তার নিজের বেতন থেকে 2 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। ঠিক পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি 10 লক্ষ টাকা অনুদান দিয়েছেন তার বেতন থেকে। কিন্তু রাজ্যের বাকি মন্ত্রী বাকি আমলা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ লক্ষ টাকা বেতন পাচ্ছেন, যেটা মানুষের টাকার থেকে হচ্ছে সেই বেতন, সেই বেতন থেকে এখনো পর্যন্ত বাকিরা অনুদান দিল কিনা, এই বিষয়টা কিন্তু প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে। ঠিক একই রকম ভাবে আপনারা শিক্ষক, আপনারাও ভোকেশনাল শিক্ষক, আপনাদের কাছেও কিন্তু রাজ্য সরকার একই আবেদন করেছিলেন, আপনারা বিষয়টা নিয়ে কি বলবেন? রাজ্য সরকারের কেবলমাত্র 2 জন মন্ত্রী এগিয়ে আসলেন, সৌরভ গাঙ্গুলি এগিয়ে এসছেন, এদিকে অন্যদিকে শিল্পপতির মধ্যে হর্ষ নেউটিয়া এগিয়ে এসছেন, আরো মুষ্টি কয়েক 2-1 জন এগিয়ে এসছে। সারা দেশব্যাপী এই মুহূর্তে করোনা আতঙ্কের জন্য সারা দেশের সরকার যে টাকা বরাদ্দ করেছে তাতেও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে করোনার মোকাবিলা সম্ভব নয়। অথচ শিল্পপতিরা, অথচ ফিল্ম স্টাররা, অথচ বড় বড় ক্রিকেটাররা যারা বার্ষিক কোটি কোটি টাকা আয় করছেন তাদের একাংশ টাকা দিল, বাকিরা এখনো পর্যন্ত উদ্যোগ নেয়নি কেন, এই প্রশ্নটা কিন্তু আপনাদের কাছেই করছি, কি বলবেন? আসলে আমাদের মনে হয় যে সমাজে একটা অসুখ তৈরি করছে, এই অসুখ খালি নিজে বাঁচবো, আমি বাঁচবো, একা বাঁচবো, এই আর আমরা যারা শিক্ষক সমাজের অংশ তারা মনে করি এই সমাজে একা বাঁচে যাবে, সবাইকে নিয়ে বাঁচতে হবে। আপনি যেটা বলছেন, খেয়াল করে দেখেন কোটি কোটি টাকা বাজেট হয় বিভিন্ন পুজো কমিটি, এই ক্লাব এবং পুজো কমিটিগুলো যদি সত্যি এগিয়ে আসতো তাহলে আজকে একদিন লাগবে নাকি মাস সাইজাইজা নিতে? তাও তো আমরা ধন্যবাদ দেব যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মন্ত্রীকে, কারণ আমাদের সীমিত ক্ষমতার মধ্যে যেভাবে মাস্ক স্যানিটাইজার বিক্রি করে তৈরি করে বিভিন্ন জায়গায় পৌঁছে সামান্য তৈরি করতে খরচ হয়েছে আমরা যা খবর পেয়েছি, তারা সেইটুকু মাত্র নিয়ে
তারা অনেক অনেক ক্ষেত্রে পয়সা না নিয়েও স্যানিটাইজার মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। অথচ আমরা অবাক হচ্ছি দেখে সমস্ত কোটি কোটি টাকা যে সমস্ত ক্লাবগুলো এবং একজন সাংসদ আপনি যদি খেয়াল করে দেখেন মিমি চক্রবর্তী, তিনি প্রথমে অন্যায় করলেন বাইরে থেকে এসে কোয়ারেন্টাইনে না গিয়ে সরাসরি তার নিজের হিসাবে চলে গেলেন, তার প্রথম অন্যায়টা। দ্বিতীয় আমরা অবাক হলাম, নিশ্চয়ই আপনি পশু পাখির কথা বলবেন, তিনি পাড়ার কুকুরের খাবারের কথা বলছেন অথচ প্রান্তিক শ্রমজীবী মানুষ তার নিজের এই এলাকার তাদের কথা একবারও মুখে উচ্চারণ করলেন, আমরা অবাক হয়ে গেলাম। একটা ফেসবুক ভিডিও পেলাম যেখানে উনি অ্যাপিল করছেন মানুষের কাছে কুকুরে কুকুরকে খাবার দেওয়ার জন্য, সে যদি মানসিকতা দুটো করে অতিরিক্ত রুটি করবার জন্য আবেদন করেছেন তিনি, কিন্তু মানুষের জন্য কিছু গরিব প্রান্তিক মানুষ আপনারা দেখবেন যে আমরা প্রথম থেকে যেটা করছিলাম যে 21 দিনের লকডাউন শুধু নয়, আমরা বলেছিলাম সরকারের সমস্ত নিয়ম কারণ আমরা মানব, কিন্তু 21 দিন আমার আপনার যা যা আছে তা দিয়ে কোন রকমের দুধ ভাত ডাল ভাত খাওয়া যাবে, কিন্তু যে প্রান্তিক শ্রমজীবী মানুষ তার হাতে যদি খাবার না পৌঁছায় তাহলে তো দেখা যাবে করোনা মৃত্যুর থেকে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। ফলে এইরকম একটা অবস্থায় দুটো সরকারই রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার, খেয়াল করে দেখুন 1500 কোটি টাকা 15000 কোটি টাকা হচ্ছে বরাদ্দ করেছে দেশের জন্য, একটা রাজ্য কেরালা সে 20000 কোটি টাকা শুধু বরাদ্দই করেনি। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন কিভাবে তারা মানুষের কাছে খাবার ওষুধ এবং সব কিছু নিয়ে পৌঁছাচ্ছে, ফলে দৃষ্টিভঙ্গির তফাত, এই যে তফাতটা কিছুতেই আমরা এখান থেকে বেরোতে পারছি। আজকে দাঁড়িয়ে দিল্লি ক্রমশ হচ্ছে মানুষের কাছে কীভাবে পৌঁছাচ্ছে এবং সেখানকার সাধারণ মানুষ, ফলে মানুষ তার সীমিত ক্ষমতায় যেটুকু পাচ্ছে করছে, যারা মন্ত্রী আমলা নেতা তারা হচ্ছে তাদের যে বরাদ্দকৃত অর্থ সেখান থেকে তারা বলছে যে আমি লক্ষ লক্ষ টাকা দিচ্ছি, কিন্তু তাদের যে বেতন সেই বেতন থেকে আজকে রাজ্যে এর আগে যখন সরকার ছিল তখন মন্ত্রীদের যে বেতন মাত্র 7000 টাকা সেটুকু নিজেদের কাছে রেখে রাখুন, বাকিটা দিয়ে দিন করোনার জন্য, তাহলে তো বুঝবো মহানুভবতার পরিচয়। আপনারা নিজেরা ক্ষমতায় আসার পরে বেতন বার 2 থেকে 3 বার করে বেতন বাড়িয়ে দিয়েছে, অথচ আজকে যখন বিপদ তখন মানুষের কাছে আপিল করছে। এখানে দাঁড়িয়ে আপনাকে একটা ছোট প্রশ্ন এখানে আপনাকে করে নিতেই হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যেই প্রান্তিক মানুষের কথা ভেবে 1000 টাকা করে কিন্তু তিনি ঘোষণা করেছেন তাদেরকে দেওয়া হবে, এবং তার কিন্তু প্রচেষ্টা নামক একটি নতুন প্রকল্প তিনি নিয়ে এসেছেন কেবলমাত্র করোনার সময় যে রাজ্যে যে লকডাউন প্রসেস চলছে, এই লকডাউন প্রসেসে প্রান্তিক মানুষরা যাদের না খেয়ে থাকতে না হয় সেই কারণে কিন্তু তিনি এই ব্যবস্থা করেছেন, কি বলবেন বিষয়টা? আমরা এটাকে ধন্যবাদ দিচ্ছি, সামান্য হলেও তো মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে এর জন্য ধন্যবাদ। এটা কখন 1000 টাকা মানুষের কাছে যখন পৌঁছাবে তখন মানুষের তো প্রয়োজনটা তার 10 গুণ হয়ে যাবে, আর এই যে শ্রমজীবী মানুষ আজকে প্রথম শুরু করা হোক যে কলেজে এই ক্লাবগুলোকে যে 1300 টাকা দেওয়া হয়েছে সেটা ফিরিয়ে নিয়ে সেটা দিয়ে করোনার জন্য লড়াই করা হোক, তাহলে তো বুঝবো সদিচ্ছা। আজকে এত এইরকম একটা মহামারী সারা দেশ রাজ্য যাতে আক্রান্ত তাকে যদি আমরা গুরুত্ব না দিই তাহলে কিন্তু ওই এক্সট্রিমিন মিডিয়া কাউকে কাউকে চ্যাম্পিয়ন বানানোর জন্য নেমে পড়েছে, নয়তো আমরা পশ্চিমবঙ্গে 10 থেকে 12 কোটি মানুষ একসাথে করছি বলেই কাউকে আলাদা করে চ্যাম্পিয়ন বানানোর জন্য মিডিয়া তৈরি থাকলো, আমরা তৈরি ছিল, ফলে আমরা আমাদের সীমিত ক্ষমতা দিয়ে চেষ্টা করে যাবো লড়াইতে করে। নমস্কার।